ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা ভালো আছি আমরা আজকে যাচ্ছি কোরাল স্টিমে সেখানে একটা পেস্ট্রি কেকের দোকানে সন্ধান পেয়েছি সো আমরা যাচ্ছি যে ওইখানে আমাদের দেশীয় স্বাদের পেস্ট্রি কেক পাই কি চলুন আমাদের সাথে অরিজিৎ বাবা টেক দ্য নেক্সট রাইট দেখতে পাচ্ছেন ফ্লোরিডার একটি পরন্ত বিকেল মনে হচ্ছে একটু পরেই সূর্যাস্ত হবে কেক নিতে যাওয়ার আগে আমরা যাব হচ্ছে অরিজিতের জন্য একটা শু অর্ডার করেছি সেইটা পিক আপ এটা কোথায় আসবে জানো এটা একটা স্পোর্টিং গুডসের দোকান আছে আচ্ছা হচ্ছে ডিক্স স্পোর্টিং গুডস চলুন যাই আমরাও এর আগে ওখানে ভিজিট করিনি আজকেই প্রথম তো চলুন যাই গিয়ে দেখি খেলো দোকান থেকে জুতো কিনতে দিবা হ্যাঁ আচ্ছা আমি ভাবছি অভিজিৎ হচ্ছে পিক আপ করতে যাচ্ছে কোথাও এখন শুনলাম যে না এখানে আসলে স্টোরি আছে ও হচ্ছে আগে থেকে মানে পছন্দ করে যাচ্ছে অনলাইনে অর্ডার মেবি দিছে তাই না In half a mile, take exit 38B for West Copeland Road. দিকটাতে এসে মনে হচ্ছে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আসলে ফ্লোরিডাতে যে কোনো সময় বৃষ্টি হতে পারে যাই হোক ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ডোরিস ইটালিয়ান মার্কেট অ্যান্ড বেকারিতে এই শপটা যেহেতু আগেই বন্ধ হয়ে যাবে তাই আমরা এখানে আগে চলে এসেছি এই গ্রোসারি শপটাও অন্যান্য শপের মতোই তবে পার্থক্য হচ্ছে এখানে মজা মজা পেস্ট্রি কেক পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রি কেক রয়েছে এবং এটার স্বাদও কিন্তু আমাদের দেশের মতো অর্থাৎ পেস্ট্রি কেকের সন্ধানে এই শপে আসা সার্থক দেখা যাচ্ছে ইটালিয়ান আইসক্রিম লুকস ডেলিশিয়াস Your destination is on the left. আমরা চলে এসেছি ডিক স্পোর্টিং গুডসে এখান থেকেই অরিজিতের জন্য শু নিব বেবিদের সেকশন কোনটা দিস ইজ দ্য রানিং রেস লুক এটার কি অবস্থা হ্যাঁ
কি দেখাবা? এখানে এসে দেখলাম বেশ ভালো ভালো ব্র্যান্ডের জামা কাপড়, শুজ প্রায় সবই পাওয়া যায়, আর স্পোর্টস রিলেটেড সব কিছুই আছে এইখানে। এই যে টেবিল টেনিস কোর্ট আমার অনেক পছন্দের, অনলি 400। আমাকে একদিন এগুলো কিনে দিও, একদম দুই দিন পরে ছেলে কে আর তোমাকে একসাথে কিনে দিব না। কত দাম? অনলি 16 টাকা। আচ্ছা, $16। অরিজিতের শুনিয়ার উদ্দেশ্য হলো আমরা দোকানটা একটু ঘুরে দেখলাম, আপনাদেরকেও ঘুরিয়ে দেখালাম। এবার শুধু শুটটা পিক আপ করে আমাদের বাসায় চলে যাওয়ার পালা। আর অরিজিৎ কিন্তু খুব খুশি, কারণ সে ভাবছে এতে সারপ্রাইজ গিফট কার রয়েছে। বাবা হ্যাপি হ্যাপি অরিজিৎ। সো ভিউয়ার্স, আমাদের ঘোরাঘুরি চলছে, আমরা এখন এসেছি আবার ওয়ালমার্টে, আমাদের একটু গ্রোসারি শপিং করতে হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। আর আজকে যে ঘোরাঘুরি করলাম তাতে আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, গুড নাইট। কতগুলো পেস্ট্রি কেক! They all are different. Specifically, I don't know.